প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26 অক্টোবর 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জয়নাল ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এই ফার্মের মালিক জয়নাল ভাই এখান থেকে বিগ সাইজ সহ মাঝারি সাইজের দুধের আর প্রেগনেন্ট গাভী বিক্রি করে থাকে। এর আগে এই ফার্ম থেকে একটা প্রতিবেদন আপনাদের দেখাই নেই, আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই ফার্মের যিনি মালিক রয়েছে ওনার সঙ্গে, এবং দেখাবো উনি এখান থেকে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দরের গাভীগরু বিক্রি করে থাকে, এগুলোর নতুন যে সংগ্রহ আছে এগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই বোনেরা, যে যেখান থেকে গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো। এর আগে তো আমি একটা প্রতিবেদন আপনার করি নাই বা সুযোগও হয় নাই। আসলে প্রতিবেদন করাবো সেই অনেক সময় মনে রাখলাম, প্রতিবেদন ছাড়াই তো মনে রাখলাম যে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা যাচ্ছে। আচ্ছা, তো আগে আমার দর্শকদের সঙ্গে আপনার পরিচয় করে দেবো, আপনার নাম সহ খামারের ঠিকানাটা আমাদের জানাবেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, জয়নাল ডেইরি ফার্ম, মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাটমোহর পাবনা। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে তো শুধুমাত্র গাভী গরু বিক্রি করেন? জি, এখান থেকে শুধু গাভী প্রেগনেট এগুলোই মনে রাখলাম যে বিক্রি করে থাকি। মূলত কী কী জাতের গাভী পাওয়া যায় আপনার কাছে? আমার কাছে আজকে আমি কিছু গাভী দেখাবো, সেটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান আর আপনার হচ্ছে ব্ল্যাক জার্সি। আচ্ছা, প্রতিবেদন ছাড়াও তো সবসময় আপনার কাছে গাভী গরু থাকে নাকি? জি জি, অবশ্যই সবসময় থাকে। আচ্ছা, আজকে যে কোয়ালিটির গাভী দেখতেছি এই কোয়ালিটির গাভী থাকে, ছোট বড় মাঝারি সব ধরনের? সব ধরনের রাখার চেষ্টা করি, কারণ সবাই তো মনে করেন যে সবতে এক শ্রেণীর মানুষ থাকে না, কেউ ছোট নাই, কেউ বড় নাই, কেউ মাঝরা নাই, সব ধরনের মনে করেন যে গাভী আমরা চাহিদা বুঝে আপনারা সংগ্রহ করতে হয়। জি জি। আচ্ছা, আজকে বাচ্চাওয়ালা গরু কি আছে? আছে, বাচ্চাওয়ালা গরু আছে তিনটা, আর প্রেগনেন্ট গাভী আছে তিনটাই, ছয়টাই দেখাবো। গরু আছে মনে করেন যে 10টা 11টা, ছয়টা দেখাবো। আচ্ছা, দুধের যে গরুগুলো থাকে জয়নাল ভাই, এগুলো কীভাবে বিক্রি করেন, দুধের গ্যারান্টিটা কীভাবে দেন? আসলে আমরা যেই আজকে যেই তিনটা আমার গাভী আছে বাচ্চাওয়ালা, এগুলো আমি মনে করেন যে যদি বলেন যে ওই গ্যারান্টি দিতে হবে, অবশ্যই গ্যারান্টি দেব, কারণ এগুলো বাচ্চা তো অবশ্যই গ্যারান্টি দিতেই হবে। এগুলোর বাচ্চার বয়স মনে করেন 6 দিন 7 দিন হয়েছে, এদের দুধের রেঞ্জ, এটা দুধ কতটুকু আসবে, দুই বেলায় তিন বেলায়, একটা বড় গাভী আছে তিন বেলা দহন করতে হয়, তার কতটুকু আছে এটা আমরা মনে করেন যে অলরেডি এটা আমাদের কাছে কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, কেউ চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসলে দুধ নিজেই দহন করে নিতে পারবে? অবশ্যই পারবে। সর্বনিম্ন কত দামের গাভী আছে আজকে? আজকে আমার কাছে সর্বনিম্ন 1,95,000 টাকা দামের গাভী আছে, আর উপরে উপরে 3.5 লক্ষ। 1,95,000, 3,50,000। জি। কিভাবে দেখাবেন, একদমে নাকি দরদাম করতে দিবেন? আজকে দেখাবো যে 6টা গাভী, এটা হচ্ছে একদমে ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, নতুনদের জন্য একদম, পুরাতনদের জন্য একদম। ভাই আসলে ওই আপনার মাধ্যমে আমি এ যাবত আপনার কাছে আসি না, যার জন্য আজকে ফিক্সড প্রাইস দিছি। অনেকে চিন্তা করে যে ওই দামাদামি করব, ওখানে যাওয়ার পরে কি হবে না হবে, ওই দামের সাথে হবে না, আমি চট্টগ্রাম থেকে যাব, যাওয়ার পরে আমার গাড়ি ভাড়াটা নষ্ট হবে, এই ধরনের কোনো যদি সিমটম না থাকে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর উদ্যোগ। আসলে একদমে দেখালে অনেকে আছে দরদাম করে কিনতে পারে, কিন্তু যারা নতুন ওরা কিন্তু দরদাম আসলে বলাই দেখা যাচ্ছে 10,000 আসলে ফাউল বলে ফেলতেছে। জি, কারণে একদমে দেখালে আমাদেরও সুবিধা হয়, দর্শকদেরও সুবিধা হয়। অবশ্যই। তো চলেন ভাই, এক এক করে প্রত্যেকটি গাভীর সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা আছে, ইনশাল্লাহ চলেন দেখি। জয়নাল ভাই মাশাআল্লাহ, সর্বপ্রথমে মাঝারি আকৃতির একটা গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো। গাভী মাঝারি হলেও এর ওলানের যে গঠনটা, তলাটা, এটা আসলে বিগ সাইজের গাভীর মতো। জি ভাই, আসলে এটা যদিও মাঝারি হয়, এটা আমি মনে করেন যে দুধের যে পালানের যে কোয়ালিটি, তাতে আমি এটা মনে করেন যে গ্যারান্টি সহকারে বিক্রি করব। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান। জি। গাভীটার দাঁত বয়স কেমন? এটা 6 দাঁতের, দ্বিতীয় বিয়ানের বাচ্চা দিবে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে? জি। 6 দাঁত বললে কিন্তু জয়নাল ভাই 6 দাঁতই থাকতে হবে, আমি এর আগে আপনার প্রতিবেদন করি নাই, আমরা কিন্তু দাঁত ভাঙলেও 8 দাঁত ধরে নেই না। অবশ্যই আপনি প্রতিবেদন করেন, কারণ এটা দাঁতে কোনো সময় মিথ্যা কথা বলা যায় না, দাঁত আসলে লুকানোর জিনিস না। অবশ্যই। আচ্ছা, এটা প্রেগনেন্টের বয়স কীরকম? এটা প্রেগনেন্টের বয়স মনে করেন যে 9 মাস এখনো হয় নাই, 4 দিন বাকি আছে। 9 মাস হতে এখনো 4 দিন বাকি? জি। আচ্ছা, এমনি বাটটা গ্যারান্টি তো নাকি? বাট আপনার ওই ইয়া যেটা অনেকে বলে যে ওই আপনার হারিস কিংবা বল, এগুলো সম্পূর্ণ আপনি নিরাপদে আসতে থাকবেন। আচ্ছা, এটার প্রথম ল্যাকটেশনে কীরকম দুধ ছিল জানা আছে কি আপনার? এটা আমার জানা মতে মনে করেন যে 20-এর নিচে ছিল, এবার 20+ করবে। এই মাঝারি আকৃতির গাভী 20+ দুধ দিবে? অবশ্যই, কারণ এটার
মায়ের দুধের রেকর্ড মনোরগঞ্জে ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য মনোরগঞ্জে খামারে ছিল, তাদের কাছে আমরা একটা মনোরগঞ্জের তথ্য নিছি, কারণ তার দেহ যদি ছোট হয় তার কিন্তু ওলান পালানে অনেক জায়গা। সেটা আমি প্রথমেই বলছি যে গাভী মাঝারি, তবে ওলান হচ্ছে বিগ সাইজ গাভীর মতো। জি জি। এটার সময় তাহলে কি 15 দিনের মতো সময় পাবে? হ্যাঁ, 15 দিন সময় পাবে। দাম কত পড়বে জয়নাল ভাই এটার? এটার দাম পড়বে একদম 2,05,000। একদম পড়বে 2,05,000। জি। দরদামের তো কোনো সিস্টেম নাই? দরদাম তো আমি আপনার মাধ্যমে করতে চাচ্ছি না। আচ্ছা, এমনি কি সম্মান করা যাবে? পরে যদি মনে করেন যে কেউ একটা কথা বলে, আসলে বাটা তো মনে করেন 10% লেস দেয়, আমরা সেই ক্ষেত্রে মনে করেন যে একটা একটু সম্মানী। আচ্ছা, এটা সরাই দেন জয়নাল ভাই, 2 নম্বরে গাবি দর্শকদের দেখে। জি, চলেন। জয়নাল ভাই 2 নম্বর সিরিয়ালে আরও একটি মাঝারি আকৃতির গাভি গরু নিয়ে আসলেন, এটা কোন জাতের? এটা ভাই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান সাথে ক্রস। অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান ক্রস। জি। দাঁত কয়টা? এটাও 6 দাঁত। এটাও 6 দাঁত। জি। এটা কত নম্বর বাচ্চা দিবে? এটা 2 নম্বর বাচ্চা দিছে। অলরেডি বাচ্চা দিছে? জি, বাচ্চা দিছে। বাচ্চা কই ভাই? বাচ্চা আছে, বাচ্চা দেখাবো। আচ্ছা, বাচ্চা আমরা ফুটেজ এক্সট্রা করে দর্শকদের লাগাই দেখাই দিব। অবশ্যই অবশ্যই। কি বাচ্চা ভাইয়ের সঙ্গে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাছুরটার বয়স কতদিন? বাছুরটার বয়স আজকে 7 দিন। 7 দিন? জি। কি জাতের বাচ্চা দিছে? এটা বাচ্চা আপনার ওই ফ্রিজিয়ানের। ফ্রিজিয়ান বাচ্চাই হয়েছে? জি। দুধ তো কনফার্ম করছেন? দুধ যেই 7 দিনে যতটুকু আসা কথা, আমি এটা মনে করেন যে 16-17 যদি বলি, তাহলে মনে করেন যে অনেকে বলবে যে 16-17 7 দিনে কেমন হবে, 15+ দুধ আসবে এটার। 15+? জি। এখন আসলে কি গ্যারান্টি দেওয়া যাবে দুধের? এখন আসলে কি আমি গ্যারান্টি দিয়ে 2 বেলা দহন করে দেখাই দিব। আচ্ছা জয়নাল ভাই, এটার দাম কত ভাই? এটার দাম চাচ্ছি ভাই 1,95,000। 1,95,000? জি। একদম একদম। এটা সরাই দেন, পরবর্তী গাভি দর্শকদের দেখাই। চলেন। 3 নম্বর সিরিয়ালে জয়নাল ভাই ফ্রেশ সাদা রঙের একটা গাভী নিয়ে আসলেন, কালো অংশ আছে একটু ওই মাথার ওই দিকে, এই গলার এই দিক দিয়ে আছে, এটা কোন জাতের গাভী? এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি। গাভীটার দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। বাচ্চা আছে তো সঙ্গে? না, বাচ্চা আছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা এর কোলেও? ষাঁড় বাচ্চা? জি। বাছুরের বয়স কতদিন? এটা বাছুরের বয়স 6 দিন। 6 দিন? জি। এটা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা ভাই? এটা প্রথম। প্রথম বাচ্চা? জি। এগুলো তো দুধ আসতে মিনিমাম 15 দিন লাগে আমার যতদূর জানা মতে। হ্যাঁ, প্রথম বিয়নের গাভি 15 দিন লাগে, কিন্তু যে দুধের কোয়ালিটি এবং মনে করেন যে আসতেছে সেই হিসাবে আমরা দুধের এখন মনে করেন যে যদি কেউ নিশ্চয়তা চায় আমরা নিশ্চয়তা দিতে পারি, সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা 15+ দুধ আসবে। এটার 15+ দুধ আসবে, অর্থাৎ আপনি গ্যারান্টি দিবেন? অবশ্যই। এই গরুটা কারো পছন্দ হলে জয়নাল ভাই এর দাম কত? এটার দাম চাচ্ছি ভাই 2,35,000 টাকা ফিক্সড। এর দাম 2,35,000 টাকা আর ফিক্সড করছি আমরা প্রতিবেদনে আজকে, দর্শকরা আরও 10টা প্রতিবেদন দেখবে কোনখানে কত টাকা দাম চাচ্ছে এই কোয়ালিটির গরু, জাস্টিফাই করে এরপরে সংগ্রহ করতে পারবে। জি অবশ্যই অবশ্যই। এটা সরায় দেন, 4 নম্বর সিরিয়ালের গাভিটা দর্শকদের দেখে। জয়নাল ভাই 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন, মাঝারি গরু আর নাই, এখন সবই বিগ সাইজ, পর্যায়ক্রমে বড় গাভি দেখাবো দর্শকদের। অবশ্যই ভাই, এগুলো বিগ সাইজের। এটা কোন জাতের ভাই? এটা আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান বা হলস্টিয়ান ফ্রিজিয়ান? হলস্টিয়ান ফ্রিজিয়ান। এই গরুটার দাঁত কয়টা? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত? জি। কত নম্বর বাচ্চা হওয়া? এটা 2 নম্বর বাচ্চা দিবে। আচ্ছা, এটা প্রেগনেন্ট? জি। এখন প্রেগনেন্টের বয়স, গাভীর বয়স কত মাস? এটা 9 মাস 1 দিন ভাই। 9 মাস 1 দিন? যেভাবে বলতেছেন কার্ড আছে আপনার কাছে? কার্ড আছে। আচ্ছা, তার মানে কথার জোর দেখলেই বোঝা যায় যে কার্ড জয়নাল ভাইয়ের কাছে আছে। অবশ্যই ভাই। 9 মাস 1 দিন পড়ছে, সময় কি আর 9 দিন আছে কার্ডের হিসাবে? আসলে তো কার্ডের হিসাবে মনে করেন যে এখনো 11 দিন থাকে। আচ্ছা আচ্ছা, এখনো 11 দিন? জি। আচ্ছা, তো 2-1 দিন তো এলোমেলো হয় কার্ড থেকে নাকি? 2-1 দিন এলোমেলো হইতে পারে। সবগুলো গরুরই বাদ জড়ার গ্যারান্টি? অবশ্যই। এটার দুধের ধারণা দিয়ে দেন। এটা দুধের ধারণা ভাই 20+ করবে, না 20-এর মধ্যে থাকবে। 20-এর মধ্যে থাকবে? জি। এই গরুটা কারো পছন্দ হলে দাম কত টাকা? এটার দাম ভাই 2,75,000। 2,75,000? জি। একদম একদম। এটা সাইড করে দেন, 5 নম্বর সিরিয়ালের গাভিটা দর্শকদের দেখাই। চলেন। 5 নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, এরপরে যে 6 নম্বরে যে গাভিটা আছে এটা এর থেকেও অনেক বড়, আমি হাইটটাও দর্শকদের দেখাই দিব ওইটার, এইটা সম্পর্কে একটু জানাবেন ভাই। 5 নম্বর এটা কোন জাতের ভাই? এটা হচ্ছে আপনার কালো জার্সি, ব্ল্যাক জার্সি যাকে বলে। জার্সি? আচ্ছা, আপনার ওলান পালান দেখেন, মাথাগুলো দেখেন, কানটা সুন্দর মনে করেন ছোট, এটা দেখান, কারণ ওই মানুষ ওই জার্সি বললে অনেকে অনেক ধরনের মন্তব্য করে।
আসলে বিষয়গুলো আগে জানতে হবে। আচ্ছা, জার্সির কি কি বৈশিষ্ট্য থাকবে না থাকবে? আচ্ছা, এই জার্সিটার দাঁত কয়টা ভাই? দেখে তো জোয়ান মনে হচ্ছে। এটা চার দাঁতে ভাই। চার দাঁত? জি। কত নম্বর বাচ্চা হবে? এটা ফার্স্ট। চার দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে? জি। প্রেগন্যান্ট কত মাসের এটা? এটা আপনার নয় মাস হইতে এখনো মনে করেন যে ছয় দিন বাকি আছে। নয় মাস হতে এখনো ছয় দিন বাকি? মোটামুটি 15 থেকে 16 দিন, তার মানে আইডিয়া করা যাচ্ছে এখনো বাচ্চা হওয়ার সময় আছে নাকি? এটার কার্ড অনুযায়ী 19 দিন টাইম আছে, মনে করেন 2-1 দিন এদিক সেদিক হতে পারে। আচ্ছা, আমরা সর্বনিম্নই ধরে নিলাম, যেহেতু কার্ড থেকে 2-1 দিন আগেও বাচ্চা দেয়, 2-1 দিন পরেও দেয়, 15 দিন তো মিনিমাম টাইম পাবে। অবশ্যই 15 দিন পাবে। আচ্ছা, এগুলোর প্রথম ল্যাকটেশনে কীরকম দুধ থাকবে ভাই আশা করেন? তবে এটা যে কোয়ালিটি আর মনে করেন যে জাতমান, কারণ জার্সি গরু যারা পালে জার্সি গরুর কোয়ালিটি দেখলেই বুঝতে পারে, কারণ জার্সি গরু কখনো দুধে মিস্টেক করে না। আচ্ছা, আর এটা প্রথম বিয়ানে আপনি যদি বলি মনে করেন যে 20, এটা অনেক সময় অনেকে বলবে যে ভাই 20 হবে না, এটা 17-18 দুধ পাবে। 17 থেকে 18? জি। দাম কত ভাই? এটা দাম ফিক্স দাম 2,75,000। 2,75,000 একদম? একদম। এটা সরাই দেন, আমরা সব শেষের গাভিটা দর্শকদের দেখাই, চলেন। 6 নম্বর সিরিয়ালে মাশাল্লাহ বিশাল আকারের একটা গাভী গরু নিয়ে আসলেন, আমি হাইট টাইট দর্শকদের দেখাই দিব, এবং গরুর অপোজিটে একটা লোকও দাঁড়ানো আছে, মনে হয় দেখা যাচ্ছে না, এটা অনেক বিগ সাইজের গাভী। জি ভাই, আজকে প্রতিবেদনের সবচেয়ে বড় বিগ সাইজের গাভী এটা আমার। আচ্ছা, এটা কোন জাতের গাভী ভাই? এটা হলস্টেন ফ্রিজিয়ান। এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী? জি। গাভীর দাঁত বয়স কেমন? এটা চার দাঁত ছিল, ছয় দাঁত হয়েছে দ্বিতীয় বিয়ানের গাভিটার। চার দাঁত থেকে ছয় দাঁত বয়স হয়েছে, বাচ্চা হচ্ছে সেকেন্ড টাইম? সেকেন্ড। আচ্ছা, এই সঙ্গে কি বাচ্চা? এটা বকনা বাচ্চা। এর কোলে আছে হচ্ছে মেয়ে বাচ্চা? জি। বাচ্চাটা কোন জাতের এবং বয়স কতদিন? ওটা ফ্রিজিয়ান জাতের। বাচ্চা ফ্রিজিয়ান, বয়স কয়দিন বাচ্চার? বাচ্চার বয়স আজকে 8 দিন। 8 দিন ফুল? জি। দুধ কত লিটার করে পাচ্ছেন? দুধ এখন যদি মনে করেন যে দোয়ানো দেখানো যায়, আসলে তো দেখানো তো মনে করেন পরিবেশ না, আমাদের সময় নেই, আমরা আরও অনেক জায়গায় যাইতে হয়, তো সকালবেলা যদি এক টানে দোয়ানো যায় তাহলে মনে করেন যে 14-15 দুধ হচ্ছে। আচ্ছা, সকালে এক টানে? জি। আগে আমি একটু হাইটটা দর্শকদের দেখাই দিব পিছন থেকে, এই হচ্ছে আমি, এই হচ্ছে গরু, আমাকেও দেখা যায় না, 5 ফিটের উপরে হাইট আছে। অবশ্যই। এটার দুধের 2 বেলা কয় লিটার গ্যারান্টি দেওয়া যাবে ভাই? এটা 2 বেলায় দুধের গ্যারান্টি দিব 25+। 25+? জি। কারো পছন্দ হলে এইটার দাম কত ভাই? আসলে এটার দাম তো চাইতে গেলে অনেকেই চাওয়া লাগে, কারণ বড় গরু অনেকেই মনে করেন যে ওই দামের কথা বলে না, এটা অবজারভেশনে অনেকেই রাখে, দাম চায় না, একটু বড় হলে দেখা যাচ্ছে আর দাম বলতে চায় না। এইটা ওই মনে করেন যে এটা দিয়ে একটা ব্যবসার কৌশল, তো সেটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু আজকে আমার প্রথম মনে করেন যে এই আমার চ্যানেল প্রথম প্রথম প্রতিবেদন, তো একদমে যেহেতু বলছি আজকে সব একদমে। আচ্ছা, এটার দাম বলে দেন ভাই, খুশি হব। এটার দাম 3,50,000 টাকা। 3,50,000? দরদামের তো সুযোগ নাই, একদমে দেখাচ্ছি। একদম, যার পছন্দ হবে শুধু বুকিং করবে। অবশ্যই। আপনার ফোন নম্বরটা জানাবেন দর্শকদের। আমার ফোন নম্বরটা 0174376553। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? জি, সব আছে। তো সবশেষ আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, দর্শক ভাই বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে দর্শক শুভাকাঙ্ক্ষী আপনার মাধ্যমে যা জানাইতে চাই সেটা হচ্ছে, আমি তো আপনার এখানে মনে করেন আজকে প্রথম দেখাইছি, অন্য অন্য চ্যানেলে মনে করেন যে বিভিন্ন ইয়েতে আছে, তো আমার এখানে আসলে আপনারা মনে করেন নিশ্চিন্তে নির্ভাবনায় মনে করেন যে 2 বেলা দুধ দন দেখে শুনে মনে করেন যে নিতে পারবেন। এর কোনো মনে করেন যে আপনি যদি আমার এখানে পছন্দ না হয়, আপনি আসার পরে যদি পছন্দ হইলো না, যে দুধে দুধের দামে মনে দাম তো বলেই দিছি, দুধে যদি কম বেশি হয় আপনি নিতে হবে না। বাইনার টাকা কি ফেরত দেওয়া যাবে? টাকা ফেরত দিব। আচ্ছা, আর আমার এখান থেকে যাওয়ার পরে আপনি আমার এখানে আরও খামার আছে, যেখান থেকে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, আর আসলে থাকা খাওয়ার ব্যবস্থা? আর থাকা খাওয়ার অবশ্যই ব্যবস্থা, কারণ আপনার মাধ্যমে যারা আসবে তারা তো অবশ্যই গেস্ট, তাদেরকে মনে করেন থাকা খাওয়ার ব্যবস্থা, অনেকে মনে করেন যে ওই মোবাইলে বুকিং দেয়, তারা মনে করেন যে আমার ওই আপনার ব্যাংকের সিস্টেম, সব ধরনের সিস্টেম, এবং মনে করেন টাকা পয়সা ক্যারি করার দরকার নেই, দরকার নেই, সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চায়, সব রকম ব্যাংকই আছে? জি, সব রকমের ব্যাংকই আছে, এবং মনে করেন যে অনেকে আপনার ব্যাংকে টাকা লাগাই দেয়, আমরা মনে করেন রাখাল দিয়ে পাঠিয়ে দিচ্ছি, একদম নির্ভাবনায় নিজস্ব রাখাল দিয়ে তার খামারে পৌঁছে দিয়ে তার ওই খের খাচ্ছে কি ঘাস খাচ্ছে এগুলো দেখায়া, পানি খাওয়ানো দেখায়া, তারপর মনে করেন আমার রাখাল আমার কাছে আবার ফেরত আসে। বাহ, সুন্দর সিস্টেম করছেন, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভিগুলো দেখানোর জন্য ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।